আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল ছাদে চলে এসেছি, সুপারিগুলো লাগানোর জন্য। কয়েকটা লাগানো হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে। এটাও বাসায় চলে এসেছি, ওগুলো লাগানোর পরে আমি লাগাইনি, জোহাইরের বাবা লাগিয়েছে অবশ্য। তো বাসা আসার পর রান্নার আয়োজন করছি। আজকে মুগ ডাল রান্না করব। মুগ ডাল, মসুরের ডাল যেভাবে আমরা রান্না করি ওভাবেই করব। আমরা এখন মসুরের ডাল তেমন একটা বাসায় খাচ্ছি না। আর করব সর্ষে ইলিশ একটা সবজি, আর হচ্ছে ইলিশ ভর্তা। এই তো আজকের রান্না। আর আমি তো লাউ খাই, আমার লাউ রান্না তো থাকি। তো মসুরের ডাল এখন খাচ্ছি না, হচ্ছে গ্যাসও হয়ে যাচ্ছে, তাই মুগ ডাল বেছে নিয়েছি, মুগ ডালই খাচ্ছি। আর সর্ষে ইলিশটা আমি এর আগেও একবার করেছিলাম, আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। যারা আগে কখনো দেখেননি আমার সেই রান্নাটা, অবশ্যই দেখে নেবেন। আমি ওই রান্নার অনেক প্রশংসা পেয়েছি। তো যাই হোক, বাড়িতে আমি টক দই করে নিচ্ছি দুধ আর লেবু দিয়ে। আর সরিষা সাদা কালো বেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। তো টক দইয়ের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিলাম, খুবই সামান্য হচ্ছে রসুন বাটা, আর খুবই সামান্য আদা বাটা দিব। এই সর্ষে ইলিশের রেসিপিটা নিজের বলে বলছি না, যারা যারা আমার এই রান্নাটা খেয়েছে সবাই প্রশংসা করেছে। এমনকি যারা নিজেরাও আমার রেসিপিটা ফলো করে রান্না করেছে, তারা ফোন করে আমাকে বলেছে যে না, রান্নাটা খুবই ভালো লাগে তাদের কাছে। আজকে খুবই তাড়াহুড়ার মধ্যে রান্না করছি, তো আজকে আমরা ভাতের সাথেই খাবো। আজকে পোলাও বা খিচুড়ির সাথে খাবো না। তো পোলাওর সাথে যখন আমি খাই, তখন আমি একটু সামান্য চিনি অ্যাড করি রান্নার শেষে, আর সামান্য লেবুর রস। তো একটু মিষ্টি ভাব আসে, খেতে স্বাদ আসে, আর হচ্ছে লেবুর একটা সুন্দর ঘ্রাণ আসে। আর কালো জিরা আমি সবসময় ব্যবহার করি, তো আজকে ব্যবহার করছি না কালো জিরাটা। আমার কালো জিরাগুলো হচ্ছে পরিষ্কার করা নাই, মানে বাছা নাই, আমরা আঞ্চলিকভাবে যেটা বলি বাছা, মানে পরিষ্কার করা, ওটা নাই। তো বাজার থেকে এনেছে ঠিকই, কিন্তু পরিষ্কার করা হয়নি। সরষে বাটা করতে করতে আমার অনেকটা সময় গিয়েছে, আবার সরিষা পরিষ্কারও করতে হয়েছে। এই রান্নাটায় আমি কোনো পানি দিইনি, সম্পূর্ণ রান্নাটা করেছি গরুর দুধ দিয়ে। তো গরুর দুধ যখন মশলার সাথে মাখোমাখো হয়ে এসেছে, তখনই মাছগুলো দিয়েছি। মাছগুলো তো খুবই হালকাভাবে ভেজে নেওয়া, তো অল্প আঁচে রান্নাটা হবে। কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিব। অল্প আঁচে হলে হয় কি, মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে চলে যায়। তো কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিয়েছিলাম কিছুটা সময়ের জন্য, তো হয়ে গিয়েছে, তুলে ফেলবো। এই তো আজকের রান্না অনেকটাই হয়ে গিয়েছে। তো ডালও হয়ে গিয়েছে, তো ডাল বাগার দিয়েছি, আঞ্চলিকভাবে বাগারই তো বলা হয়, আর কিছু জানি না এটাকে কী বলে। আর একটু মাছের ভর্তা করে নিচ্ছি, ইলিশ মাছের ভর্তা। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি। আমি তো অনেক ভর্তা পছন্দ করি, প্রায়ই বলে থাকি। আর একটা সবজি করেছি। আর বিকেলে নাস্তায় আমি একটু আজকে চিপস করব। বাচ্চারা তো চিপস অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি, আর দিব হচ্ছে গরুর দুধ এক কাপ, ময়দাও দিব এক কাপ। তো ময়দাটা আমি আস্তে আস্তে মেলাবো এটার সাথে। আর ইস্ট দিব, ইস্ট আমি দিব হচ্ছে 2 চামচ, পরিমাণ অনুযায়ী আর কি। আমি এতটা পরিমাণ অনুযায়ী না রান্না করি না কখনই, মানে আন্দাজ মতোই আমি করি সব সময়। এই তো এটা মাখিয়ে নিব খুবই ভালো করে, তারপর 1-1.5 ঘন্টার জন্য না রেখে দিব। তো আমি হালকা গরম পানির উপরে বাটিটা বসিয়ে রাখব, গরম পানিটা অবশ্যই চুলা থেকে তোলা থাকবে। হালকা গরম পেলে মিশ্রণটা ভালো করে ফুলবে। এই মিশ্রণটা মাখানোর জন্য হ্যান্ড বিটার হলে খুবই ভালো হতো, তবে আমার না হ্যান্ড বিটার নাই। তো আমি চেষ্টা করব চামচ দিয়ে মাখানোর, যদি ভালো করে মাখানো হয় তবে তো হলো, আর যদি না হয় তখন আমি ইলেকট্রিক বিটার নিব মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। তো ময়দা কিন্তু আমি বারে বারে দিয়েছি,
একবারে দেইনি কিন্তু। তো আমি চামচ দিয়ে চেষ্টা করেছিলাম মিশ্রণটা মাখানোর জন্য, তো হচ্ছিল না। এক প্রকার বাধ্য হই, বের করতে হলো ইলেকট্রিক বিটার। আমি সাধারণত বের করতে চাই না, ঝামেলা লাগে। কেক তৈরি করার সময় বের করি, তাও ঝামেলা। তো যাই হোক, হয়ে গিয়েছে। এখন এটা ঢেকে রাখবো, কুসুম গরম পানির উপর এটা বসিয়ে রাখবো। তো মিশ্রণটা ঢেকে অনেকটা সময় বারান্দায় বসে আছি। এক সপ্তাহ ধরে শালিক পাখি আসছে, সন্ধ্যার পর আসে, আবার সকালে চলে যায়। তো তার জন্য ক্যালেন্ডার দিয়ে ঘর করা হয়েছে। আমি পাখি পছন্দ করি, কিন্তু খাঁচায় রাখতে পছন্দ করি না, আমার খুবই কষ্ট লাগে। এর আগে যতবারই পাখি কিনে এনেছে আমি ছেড়ে দিয়েছি, খাঁচাও মানুষকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আবারও কিচেনে চলে এসেছি। মিশ্রণটা অনেকটাই ফুলে উঠেছে। তো মিশ্রণটার মধ্যে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, গ্রেট করা গাজর যোগ করব। এরপরে ভালো করে মাখিয়ে নিব। আসলে বাইরের খাবার আমরা যতটা পারি এড়িয়ে চলি, এই জন্যই চেষ্টা করি। আসলে কি বলবো, কষ্ট হয়, কিন্তু ঘরে তৈরি খাবার করতে তো কষ্ট লাগে। যারা বাইরের খাবার খায় না তারা তো জানে যে কতটা কষ্ট। আবার ভালোও লাগে যখন একটা রান্না বা একটা নাস্তা খুবই মজা হয়, সবাই যখন বলে না ভালো লেগেছে, নিজের কাছেও যখন ভালো লাগে, তখন আসলে শান্তি করে খাওয়া যায় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাচ্ছি। আমরা চেষ্টা করি বাসায় সবাই, যখন আমরা রান্না করি সবাই চেষ্টা করে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই সবার মতো করতে। তো আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, প্যাকেটটা একটা কর্নার আমি ছোট করে কেচি দিয়ে কেটে নিয়েছি, তারপরে প্রেশার দিয়ে দিয়ে বের করছি। খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি বের হয়ে যাবে। এই তো মুখটা কিন্তু ভালো করে চেপে নিয়েছি। এই চিপস তৈরিটা আমি দেখেছি ইউটিউব থেকে। তো খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু লালচে হলেই তুলে ফেলবো। এই তো হয়ে গেল আমার আজকের বিকেলের নাস্তায় চিপস। তো আমার যে কোনো রান্না হোক নাস্তা হোক, জুহাইর খুব পছন্দ করে খাবে। আমরা যেহেতু বাইরের খাবার একদমই খাই না বললেই চলে, তো দূরে কোথাও ঘুরতে গেলে সেক্ষেত্রে ভিন্ন কথা। তো জুহাইরের কাছে বাইরের খাবারের স্বাদ একদমই অপরিচিত, তাই ওর কাছে ঘরের খাবারই বেশি ভালো লাগে। এই তো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে তৈরি চিপস। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।